হ্যালো বন্ধুরা, টেক গিক প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রতিটি মুহূর্তে গুগল ইউজ করি, তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে গুগলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি এগুলি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা যখন গুগলে কোনো বিষয় সম্পর্কে সার্চ করি সেক্ষেত্রে আমাদের সামনে সেই বিষয়ের অনেকগুলি রেজাল্ট শো করে। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেকগুলি লিংক বিভিন্ন ট্যাবে ওপেন করি। আমরা যখন গুগলে কোনো একটি বিষয় সার্চ করি আমাদের সামনে সেই বিষয়ের অনেকগুলি রেজাল্ট শো করে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একাধিক লিংক ওপেন করি, সেই লিঙ্কটির উপর রাইট ক্লিক করি এবং ওপেন লিংক ইন নিউ ট্যাব এই অপশানে ক্লিক করি। এইভাবে আমরা প্রতিটি লিংক একটি নতুন ট্যাবে ওপেন করি। তো এইভাবে প্রতিটি লিংকের ক্ষেত্রেই আমরা সেই লিংকের উপর রাইট ক্লিক করি এবং ওপেন লিংক ইন নিউ ট্যাব এই অপশানে ক্লিক করি। এটি কিন্তু খুবই সময় সাপেক্ষ। তো এমন যদি করা যেত যে আমরা যখনই কোনো লিংকের উপর ক্লিক করতাম এবং সেই লিংকটি একটি নতুন ট্যাবে অটোমেটিক ওপেন হতো, তো তাহলে কিন্তু আমাদের সময় অনেক বেঁচে যেত। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে গুগল ওপেন করব। গুগল ওপেন করার পর ডান দিকে নিচে দেখুন সেটিংস বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পর তো এখানে দেখুন সার্চ সেটিংস বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন একটি অপশান আছে হোয়ার রেজাল্টস ওপেন, তার নিচে দেখুন একটি চেক বক্স আছে ওপেন ইচ সিলেক্টেড রেজাল্ট ইন এ নিউ ব্রাউজার উইন্ডো। তো এই চেক বক্সে আমরা ক্লিক করব। নিচে দেখুন সেভ অপশানে ক্লিক করে আমরা এই সেটিংসটিকে সেভ করে দেব। এর ফলে কি হবে, আমরা গুগলে যখনই কোনো একটি বিষয় সার্চ করব এবং যখনই কোনো একটি লিংকে আমরা ক্লিক করব, অটোমেটিক সেই লিঙ্কটি কিন্তু একটি নতুন ট্যাবে ওপেন হবে। আমাদেরকে আর লিঙ্কটিতে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই অপশানে ক্লিক করতে হবে না। আমরা যখনই কোনো একটি লিঙ্কে ক্লিক করব সঙ্গে সঙ্গে অটোমেটিক সেই লিঙ্কটি কিন্তু একটি নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। আমাদের ডেইলি লাইফে এমন কিছু ওয়ার্ড বা শব্দ আছে যেগুলি কিন্তু উচ্চারণ করতে আমাদের কিছুটা সমস্যা হয়, আমরা এক্ষেত্রে অন্যের কাছে সাহায্য নিতেও লজ্জাবোধ করি। তো এক্ষেত্রে কিন্তু গুগল আপনাকে সাহায্য করতে পারে। এজন্য গুগলে টাইপ করবেন প্রোনাউন্স, PRONOUNCE, প্রোনাউন্স টাইপ করার পর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনি যে ওয়ার্ডটি বা যে শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না সেই ওয়ার্ডটি এখানে টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করছি ইকোনমি, টাইপ করার পর সার্চ করছি। তো এইভাবে আপনিও গুগলে প্রথমে টাইপ করবেন প্রোনাউন্স, প্রোনাউন্স টাইপ করার পর একটি স্পেস দিয়ে আপনি যে ওয়ার্ডটি বা যে শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না সেই ওয়ার্ডটি টাইপ করবেন। টাইপ করার পর সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গেই দেখুন গুগল এখানে দেখিয়ে দিয়েছে যে এই ইকোনমি শব্দটির সঠিক উচ্চারণ কি হবে। তো আপনি যদি এই শব্দটির সঠিক উচ্চারণটি শুনতে চান সেক্ষেত্রে এখানে দেখুন একটি মুখের আইকন আছে, এর উপরে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গেই গুগলই আপনাকে বলে দিল যে এই ইকোনমি শব্দটির সঠিক উচ্চারণ কি হবে। তো এইভাবে খুবই সহজেই আপনি যে ওয়ার্ডটি বা যে শব্দটির সঠিক উচ্চারণ করতে পারছেন না সেই শব্দটির সঠিক উচ্চারণ কিন্তু আপনি গুগল থেকেই দেখে নিতে পারবেন এবং উচ্চারণটি শুনে নিতে পারবেন। আপনার কিন্তু কারো সাহায্যের প্রয়োজন হবে না। আমরা যখন গুগল ক্রোম ব্রাউজারে গুগলে কোনো বিষয় সম্পর্কে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে টপ 10 রেজাল্টস অর্থাৎ প্রথম 10টি রেজাল্টই কিন্তু শো করে। আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে গুগলে 10টা রেজাল্টই কেন শো করে, আরও বেশি রেজাল্ট কেন শো করে না? একসাথে 10-এর বেশি সার্চ রেজাল্ট শো করানো কি সম্ভব? এর উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আমরা যখন গুগলে কোনো বিষয় সম্পর্কে সার্চ করি এক্ষেত্রে কিন্তু টপ 10 অর্থাৎ প্রথম 10টি রেজাল্টই কিন্তু আমাদের সামনে শো করে। এর ফলে কি হয়, আমরা যদি পরবর্তী রেজাল্টগুলি দেখতে চাই সেক্ষেত্রে নিচের দিকে 2, 3, 4 ক্লিক করে আমাদেরকে পরবর্তী রেজাল্টগুলি দেখতে হয়। তো আমরা যদি চাই যে গুগলে কোনো বিষয় সম্পর্কে সার্চ করার পর একসাথে 10-এর বেশি 20টা, 30টা বা 40টা সার্চ রেজাল্ট আমাদের সামনে শো করুক, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা গুগলে আসব এবং ডান দিকে নিচে দেখুন সেটিংস বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন সার্চ সেটিংস বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করব।
তো এখানে দেখুন একটি অপশান আছে রেজাল্টস পার পেজ। তো আমরা যদি চাই যে আমরা যখন কোনো একটি বিষয় গুগলে সার্চ করব তখন একসাথে 30টা রেজাল্ট শো করুক, সেক্ষেত্রে আমরা এটি ধরে 30-এর উপর নিয়ে আসব। নিচের দিকে দেখুন সেভ বলে একটি অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করে আমরা এই সেটিংসটিকে সেভ করে দেবো। এইবার আমরা যখনই কোনো একটি বিষয় গুগলে সার্চ করব এরপর কিন্তু আমাদের সামনে একসাথে 30টা রেজাল্ট শো করবে। তো এইভাবে আমরা খুবই সহজে গুগলে সার্চ রেজাল্টের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারি। গুগল ক্রোমে এমন একটি অপশান আছে যেটি কিন্তু প্যারেন্টসদের জন্য, আপনারা যারা আপনার বাড়ির বাচ্চাদের জন্য গুগল ক্রোম ব্রাউজারটি সেভ করতে চান তাদের জন্য এই অপশানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে গুগল ওপেন করে নেবেন, ওপেন করে নেওয়ার পর নিচে ডান দিকে দেখুন সেটিংস বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করবেন। তারপর এই সার্চ সেটিংসে ক্লিক করবেন। দেখুন প্রথম যে অপশান এবং এখানে দেখুন একটি চেকবক্স আছে টার্ন অন সেফ সার্চ। তো আপনি যদি এই অপশানটিকে এনাবেল করে দেন, ধরে নিন আপনার বাড়ির বাচ্চাটি গুগলে ভুলবশত এমন কিছু সার্চ করে ফেলল যে অনেক সময় গুগল সার্চ রেজাল্টে কিছু 18+ কন্টেন্ট চলে আসে, তো আপনি যদি এই অপশানটিকে এনাবেল করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আর সেই সমস্ত 18+ কন্টেন্ট গুগল সার্চ রেজাল্টে আসবে না। গুগল নিজে থেকেই সেই সমস্ত 18+ কন্টেন্টগুলিকে ফিল্টার করে দেবে, এর ফলে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি অনেক সেভ থাকবে। প্রথমে এই চেকবক্সে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে সেভ বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করে এই সেটিংসটি সেভ করে দেবেন। ঠিক আছে, তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।